ভারতের মিসাইল অগ্নি তিন চার পাঁচ সাফল্যের পেছনে রয়েছে যে মিসাইল কন্যা দেখুন বিস্তারিত কেন্দ্রের নীতি আয়োগের গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিট এই স্পিকার হিসেবে থাকছেন টেসি থমাস এই সামিটেই অতিথি হিসেবে থাকছেন ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা এই টেসি থমাসই তিনিই প্রথম ভারতীয় মহিলা যার নেতৃত্বে মিসাইল প্রজেক্ট হয়েছে এদেশে তাকে ভারতের মিসাইল কন্যা হিসেবেও অভিহিত করা হয় ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিওতে অগ্নি চার মিসাইল প্রজেক্টের ডিরেক্টর তিনি ভারতকে গর্বিত করার জন্য তাকে লাল লালবাহাদুর শাস্ত্রী জাতীয় পুরস্কার দেওয়া হয় এছাড়াও তিনি তিন হাজার কিলোমিটার পাল্লার অগ্নি তিন মিসাইলের সহকারী প্রোজেক্ট ডিরেক্টর ছিলেন দুই সালে অগ্নি সিরিজের একটি মিসাইল অগ্নি চারের সফল উৎক্ষেপণ করা হয় এই প্রজেক্টের ডিরেক্টর ছিলেন টেসি থমাস এরপর দুই সালে পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জের অগ্নি পাসের সফল উৎক্ষেপণ করা হয় এই প্রজেক্টেরও ডিরেক্টর ছিলেন ভারতের মিসাইল কন্যা টেসি থমাস উনিশশো তেষট্টি সালের এপ্রিল মাসে কেরলের আলাপুঝাতে জন্মগ্রহণ করেন টেসি তার বাবা ছোট ব্যবসায়ী ছিল তিনি যেখানে ছোটবেলা কাটিয়েছেন সেখানে ছিল একটি রকেট লাঞ্চিং স্টেশন সেখান থেকে তার আকাশ ছোঁয়ার স্বপ্ন শুরু তিনি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থ্রিসুর থেকে গ্রাজুয়েট করেন ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্স টেকনোলজি থেকে গাইডেড মিসাইল এমটেক করেন টেসি থমাস ভারতের এই মিসাইল কন্যা শুধু একজন সফল বিজ্ঞানী নন তিনি একজন সফল স্ত্রী এবং একজন আদর্শ মাও বটে টেসি থমাস সরোজ কুমারের স্ত্রী যিনি ভারতীয় নৌবাহিনীতে একজন কমান্ডারের পদে কর্মরত তাদের পুত্র এজোসফোর্ড টেকনোলজিতে একজন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত একজন মহিলা হিসেবে একদিকে স্ত্রীর কর্তব্য মায়ের দায়িত্ব পালন করছেন তিনি অন্যদিকে একজন বিজ্ঞানী হিসেবেও সফল